সেটা হচ্ছে সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সভা জুরিখের একটি হলরুমে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কবির মোল্লার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন আনোয়ার শেখ। সে সময় উপস্থিত ছিলেন আজহার, ইয়াসিন, মোস্তফা লিটন, জর্জ আলামিন, অসীম লিপন, সাইফুল মাহবুব, টুকু আকিব, সেলিম প্রমুখ। সুইজারল্যান্ড আলোচনা সভায় বিএনপির ভবিষ্যৎ কার্যক্রম আহ্বায়ক কমিটি গঠন করে আগামী 3 মাসের মধ্যে সুইজারল্যান্ড বিএনপির নতুন কমিটি গঠনের ব্যবস্থা নেওয়া, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দলকে ঢেলে সাজিয়ে সামনে নতুন রাজনীতির প্রস্তুতি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিটা দেশে সুইডেন থেকে আমাদের প্রথম শুরু, আনোয়ার আমার এবং